আজকের লেকচারে আমরা দেখব অ্যাসিডের তীব্রতা কিভাবে নির্ণয় করা হয়। তো আমরা আগের লেকচারে দেখতে পেরেছি যে অ্যাসিডের তীব্রতা কিভাবে নির্ণয় করা হয় দুইটি দুইটি ভাগে, দুইটি নোটের উপর নির্ভর করে আমরা অ্যাসিডের তীব্রতা নির্ণয় করেছি। তো সেটির ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাসিডের কেন্দ্রীয় মোলের জার মান যত বেশি হবে সেই অ্যাসিডটিকে আমরা বলছি তত বেশি তীব্র, কিংবা জার মান যদি সমান হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে সেই অ্যাসিডের কেন্দ্রীয় মোলের যদি ছোটো হয় আকার বা পারমাণবিক সংখ্যা কম হয় সেক্ষেত্রে সেই অ্যাসিডটি তীব্র। কিন্তু এখন আমরা ভিন্ন আরেকটি নোট অনুসারে অক্সিঅ্যাসিড চিনব, সেটা হলো নোট নাম্বার থ্রি। নোট নাম্বার থ্রিতে আমরা আজকে শিখব অক্সিঅ্যাসিডগুলির কেন্দ্রীয় মৌল যদি অক্সিঅ্যাসিডের কেন্দ্রীয় মৌল গুলো যদি যদি একই হয়, মানে বিভিন্ন অক্সিঅ্যাসিডের আমরা তীব্রতা নির্ণয় করতে যে দেখি যে সবগুলি অক্সিঅ্যাসিডের কেন্দ্রীয় মৌল সেম, তো সেক্ষেত্রে যদি অক্সিঅ্যাসিডের কেন্দ্রীয় মৌলগুলো যদি একই হয় সেক্ষেত্রে জারণ মানের উপর অক্সিঅ্যাসিডের তীব্রতা নির্ভর করবে না। তো অক্সিজেনের তীব্রতা নির্ভর করবে না কি, যখন যে কেন্দ্রীয় মৌলগুলি কি একই হয়, দেখতে একই হয় আর কি, তো তখন কি করব, তখন আমরা দেখব তখন তখন তাদের অর্থাৎ অ্যাসিডগুলোর গাঠনিক সংকেত নির্ণয় করব কি গাঠনিক সংকেত বের করব গাঠনিক সংকেত বের করব। তো বের করার পরে আমরা দেখব সেই গাঠনিক সংকেতগুলোর মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কেমন আছে আর কি, যদি গাঠনিক সংকেতগুলিতে গাঠনিক সংকেতগুলোতে যত বেশি হাইড্রোজেন থাকবে, যত বেশি কি থাকবে হাইড্রোজেন মৌল থাকবে সেই অ্যাসিডটি তত বেশি তীব্র হবে। এখানে আমি বলতে চাচ্ছি এটাই, যদি গাঠনিক সংকেতগুলোতে দেখি যে গাঠনিক সংকেতে হাইড্রোজেন সংখ্যাগুলো কি বেশি থাকবে সেক্ষেত্রে সেই অ্যাসিডটি তত তীব্র হবে। কিন্তু এখানে হাইড্রোজেন কীভাবে থাকবে, হাইড্রোজেন কি কেন্দ্রীয় মৌলের সাথে যখন গঠন করবে, এটা যদি এক্স ধরি কেন্দ্রীয় মৌল, এটার সাথে কি একা হাইড্রোজেন কি এক একবার বন্ডিং করে আছে, তো সেই হাইড্রোজেন এরকম না যে এক্স একটি কেন্দ্রীয় মৌল তার সাথে গাঠনিক সংকেত দেখতে পেলাম যে কি অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে আবার কি হাইড্রোজেন যুক্ত আছে, সেক্ষেত্রে কিন্তু গণ্য হবে না। শুধুমাত্র কি কেন্দ্রীয় মৌলের সাথে যে হাইড্রোজেনটা কি বন্ডিং করে থাকবে আর কি, সেই হাইড্রোজেনগুলোর সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা বলবো কি সেই অ্যাসিডটি তত বেশি তীব্র। তার মানে টোটালি যে হাইড্রোজেন সংখ্যার উপর নির্ভর করতেছে। তো আমরা দেখি এই এক্সাম্পলটা দেখি, এটা এটা শুধুমাত্র বোর্ড পরীক্ষা না, এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট সাথে সাথে অনার্স ফার্স্ট ইয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা দেখতে পারি এই অ্যাসিডগুলি লিখি আমি, এগুলি সবগুলি হল ফসফরিক অ্যাসিডগুলি লিখি, PO2 PO3 এবং H3PO4। এখানে আমরা দেখি, এখানে দেখতে পারি ওই অক্সিঅ্যাসিড যেগুলি আছে এখানে, এখানে টোটালি এই তিনটে অক্সিঅ্যাসিডের মধ্যে আমাদের নির্ণয় করতে হবে কোনটির তীব্রতা বেশি।
তো এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে কোনটি তীব্রতা বেশি নির্ণয় করতে এখানে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় মৌল যে আছে এখানে কিন্তু কেন্দ্রীয় মৌল যে যে ফসফরাস একা একা আছে এগুলো কিন্তু কেন্দ্রীয় মৌল। তো কেন্দ্রীয় মৌলগুলি কিন্তু একই। তো যখন আমরা বলছি যে সূত্র যে যদি কেন্দ্রীয় মৌল সেম হয় তখন আর জারণ সংখ্যার উপর ডিপেন্ড করে না যে কোন অ্যাসিডটি কত বেশি তীব্র, তখন আমাদের গাঠনিক সংকেত দেখতে হবে। তাহলে সেহেতু আমরা গাঠনিক সংকেত যদি দেখতে পারি, যদি আমরা ফার্স্টটা নিই যে এটা ধরলাম 1, এটা 2, এটা 3 নাম্বার। এখন দেখি তাহলে এই এটা যদি নিই তাহলে আমরা এখানে কেন্দ্রীয় মৌল মাঝখানে রেখে যে আমরা গাঠনিক সংকেত নির্ণয় করি, আমাদের ফসফরের হাত কয়টি? 5টি, 1, 2, 3 এবং 4, 5। এটা কেন দিলাম এটা মনে রাখতে হবে, এখানে যেহেতু একটি অক্সি এখানে প্রতিটা অক্সি অ্যাসিড যেহেতু, তাহলে কি অক্সিজেনের সাথে ডাবল বন্ড অবশ্যই হবে, একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড হবেই ফসফরাসের, এটা মনে রাখতে হবে। তো এখন এখন যদি এখানে আমরা নির্ণয় করতেছি কোনটা H3PO2, তাহলে একটা অক্সিজেন যদি চলে যায় তাহলে আমার কয়টা অক্সিজেন আছে? একটা অক্সিজেন আছে। আর এখানে হাইড্রোজেন কয়টা আছে? তিনটা হাইড্রোজেন আছে। তাহলে অবশ্যই কি হাইড্রোক্সিল একটা হবেই, যেহেতু অক্সিজেন একটা রয়ে গেছে মুক্ত, তাহলে একটা হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে কি একটা হাইড্রোক্সিল হলো। তাহলে একটা হাইড্রোক্সিল হওয়াতে আর কয়টা হাইড্রোজেন রইলো? দুইটা হাইড্রোজেন রয়ে গেল। তো দুইটা হাইড্রোজেন কি হবে? এখানে একটা, এখানে একটা। তো এই হলো, এখানে কিন্তু একটু বুঝে আছে অক্সিজেনের সাথে কিন্তু হাইড্রোজেন যুক্ত হয়েছে, নট কিন্তু কেন্দ্রীয় মৌলের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, আর অক্সিজেনের হাত দুইটা, এখানে দুইটা হাত হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে কয়টি হাইড্রোজেন মুক্ত অবস্থায় আছে কেন্দ্রীয় মৌলের সাথে বা গঠন করেছে? দুইটি হাইড্রোজেন। তো দুইটি হাইড্রোজেন। তো এবার আমরা দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা যদি দেখতে পারি এখানে কি H3PO3, এখানে ফসফরাস আবারও বলছি কি 5টা, কি তার হাত যদি, আর অবশ্যই বলছি অক্সিজেনের সাথে অবশ্যই কি একটা হাত ডাবল বন্ড হবেই। তাহলে এখন একটা অক্সিজেন চলে গেলে এখানে কয়টা অক্সিজেন রইলো? দুইটা অক্সিজেন, আর এখানে তিনটা হাইড্রোজেন। এখন অবশ্যই বলছি যে অক্সিজেন যদি থেকে যায় তাহলে হাইড্রোজেন যদি থেকে যায় তাহলে হাইড্রোক্সিল হবে। তো এখানে দুইটা অক্সিজেন তাহলে দুইটা হাইড্রোক্সিল হবে, কারণ তিনটা হাইড্রোজেন আছে। তাহলে এখানে দুইটা হাইড্রোজেন হয়ে গেল, আর কয়টা হাইড্রোজেন রইলো এখানে হাইড্রোক্সিল হওয়ার পর? একটা হাইড্রোজেন রয়ে গেল। তো এখানে হাইড্রোক্সিল দিয়ে দিলাম, এখানেও হাইড্রোক্সিল দিয়ে দিলাম, শুধুমাত্র এখানে কি একটা হাইড্রোজেন রয়ে গেল। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় মৌলের সাথে একটি মাত্র হাইড্রোজেন কি রয়েছে আর কি। তো এবার চলে যাই তৃতীয়টায়, ফসফরিক অ্যাসিড তৃতীয়টায় H3PO4। তো এখানে কি ফসফরাস আগের মতো, এখানে গাঠনিক সংকেতটা আবার লিখতেছি আমরা, তা আগের মতো কি অক্সিজেন একটা চলে যাবে। তো অক্সিজেন কয়টা রয়েছে? তিনটা অক্সিজেন। আর এখানে হাইড্রোজেন কয়টা? তিনটা হাইড্রোজেন। আমরা আগেই বলছি যে অক্সিজেন যদি থেকে যায় মুক্ত অবস্থায় তাহলে, আর যদি ও হাইড্রোজেন পায় তাহলে অবশ্যই হাইড্রোক্সিল গঠন করবে। তা হাইড্রোক্সিল কয়টা গঠন করবে? যেহেতু তিনটা আছে তাহলে তিনটা হাইড্রোক্সিল গঠন করলো সে। তো এখানে মুক্ত অবস্থায় কোনো হাইড্রোজেন নাই, তাহলে এখানে হাইড্রোক্সিল দিয়ে দিলাম, এখানেও হাইড্রোক্সিল দিয়ে দিলাম, এখানেও হাইড্রোক্সিল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু মুক্ত অবস্থায় কেন্দ্রীয় মৌলের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত হয় নাই, তাহলে এখানে কিন্তু কোনো হাইড্রোজেন মৌল নাই মুক্ত অবস্থায় কেন্দ্রীয় মৌলের সাথে। তো আমরা বলতে পারি, আমরা সূত্র এটাই শিখেছি, যদি কেন্দ্রীয় মৌলের চেহারা বা দেখতে, এই যে দেখেন কেন্দ্রীয় মৌল দেখতে এক হয়ে যাচ্ছে ফসফরাস সবগুলি, তো সেক্ষেত্রে কিন্তু জারণ মানের উপরে কোনো নির্ভর করবে না, সেক্ষেত্রে কি হাইড্রোজেন সংখ্যার উপরে কেন্দ্রীয় মৌলের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে সেটার উপরে নির্ভর করবে, মানে গাঠনিক সংকেত দেখে আমরা নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমরা দেখছি যে কি এই H3PO2-র মধ্যে কি সবচেয়ে বেশি হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন মুক্ত অবস্থায় আছে কেন্দ্রীয় মৌলের সাথে, মানে বন্ডিং অবস্থায় আছে, আর H3PO3 এটার মধ্যে একটি আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে H3PO4-এ তো কোনো হাইড্রোজেনই নাই, সব হাইড্রোক্সিল হয়েছে। তাহলে সবচেয়ে বেশি তীব্র কিন্তু এইটা, কোনটা? H3PO2, এরপরে কি ফসফরিক এইটা, এরপরে কি লাস্টে এইটা। তো সবচেয়ে বেশি তীব্র হলো নাম্বার 1 হয়েছে এইটা, আর এটা কম তীব্র সেকেন্ড, এটা থার্ড। এখন বলতে পারেন যদি আপনারা জারণ মান নির্ণয় করেন এগুলো দেখেন, এটা কিন্তু উল্টা চিত্র দেখতে পারবেন। উল্টা চিত্র কি দেখাচ্ছি? যদি আমরা আপনারা ভুল করে যদি আপনারা কেন্দ্রীয় মৌল দেখেন যে সেম সেম দেখেও যদি আপনারা উল্টা পাল্টা জারণ মানের উপর নির্ভর করেন, তাহলে দেখেন -6 + 3, তাহলে এখানে কত? +3, আর এখানে কত? -2, সরি 2 আছে, তাহলে -4, এখানে +3, তাহলে এখানে কত দিবেন? +1, 0 বানাতে হবে। এখানে কত? -8,
এখানে কত প্লাস থ্রি, এখানে কত প্লাস ফাইভ, দেখেন জারণ মান কিন্তু সবচেয়ে বেশি গুণটা এইটার, এরপরে এইটার, পরে এইটার। তাহলে ওই যদি যদি ওই সূত্র আপনি ইউজ করেন নোট ওয়ানের সূত্র, তাহলে কিন্তু এইটা সবচেয়ে বেশি তীব্র, এরপরে এটা, পরে এটা, কিন্তু এটা পুরাই রং, তাহলে কিন্তু একবার জিরো। কিন্তু আমাদের দেখতে হবে গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত অনুসারে কোনটা এটা বেশি তীব্র, এটা কম, এটা আরও কম। সো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আমরা আরও অক্সিসিড কীভাবে নির্ণয় করা এটা দেখব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।